আল্লাহ আপনাকে যেগুলাই দিচ্ছেন এর মধ্যে সবর করে থাকা হচ্ছে সবরের পরীক্ষায় পাস করার উপাদান। আর যাদেরকে আল্লাহ দুনিয়াতে দুঃখ কষ্ট দেন না তাদেরকে চিন্তা করা উচিত, কারণ আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সাহাবীরা এসেছেন হাত ফাটা মুখ ফাটা, কাফিররা পিটিয়েছে, এসে জিজ্ঞেস করেছেন ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ এগুলা আর কিভাবে কতদিন চলবে? আল্লাহ নবী বলেছেন সবর করো, অস্থির হয় না, তোমাদের আগেও এরকম জাতি ছিল যারা শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে তাদেরকে অর্ধেক মাটির মধ্যে পুঁতে ফেলে করাত দিয়ে জ্যান্ত কেটে দুটুকরো করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি কাউকে ইন্তেকালের সময় এত কষ্ট সহ্য করতে দেখি নাই, আল্লাহর রাসূলকে যেরকম কষ্ট সহ্য করতে দেখেছি। আমি মাঝে মধ্যে সিরিয়াসলি অবাক হয়ে যাই যে আমাদের সাধারণ মুসলমান ভাইয়েরা ইসলামকে শুধুমাত্র হুজুরদের ব্যাপার মনে করেন, এবং এটি আমাদের জন্য বড় ক্ষতির একটি কারণ। আমরা মনে করি ইসলামের উপর কোনো আঘাত আসলে হুজুররে সামলাবেন, মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জুলুম করে টাকা কামাবেন, কসম খুদার এই টাকা কখনোই আপনার হাতে থাকবে না, এগুলো করবেন না। হালাল পথে উপার্জন করুন, হালাল পথে উপার্জন করে খুব সুন্দর করে খেয়ে পরে বাঁচা যায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده، وتركنا على المحجة البيضاء ليلها كنهارها ونحن على ذلك من الشاهدين، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا، ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله، وكفى بالله وكيلا. صدق الله مولانا العظيم. درود شریف پڑھوں صلی اللہ علی سیدنا وعلی آلہ واصحابہ وسلم، صلی اللہ علی سیدنا و مولانا محمد
وعلى آله وأصحابه وسلم. আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মুহতারাম উলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি এখন আপনাদের সামনে যে কিছু কথা বলবো সেগুলো আজকের দিনে আমি প্রথমবার বলছি না, বরং আপনাদের এখানে আসার আগে দুপুরে খেতে বসে আমি আমার আম্মার সাথে কথাগুলো আলোচনা করছিলাম। কথার একটি ফাঁকে, মানে যে কথাগুলো বলতে চাই, কথার একটি ফাঁকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কঠিন কঠিন পরীক্ষা এবং কষ্টগুলো চলে আসলো আলোচনায়। আমি বললাম আলোচনা শেষ হওয়ার আগে দেখি আমার মায়ের চোখ থেকে পানি পড়ছে। তো আমি চিন্তা করেছি আজকে, এমনিতে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি বা শেষ করতে চাই একটি বিষয় শুরু করার পরে, আজকে আমরা একটু কথা বলবো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে। আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে যখন আমাদের উপরে কোনো পরীক্ষা আসে আল্লাহর পক্ষ থেকে, আমরা খুবই বিধ্বস্ত হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি, এবং আমরা অনেক সময় মানুষ ব্যক্তিগত পেরেশানি, ব্যক্তিগত দুঃখ কষ্টের কারণে আল্লাহর উপর থেকে মাঝে মধ্যে নাউজুবিল্লাহ বিশ্বাসও হারিয়ে ফেলে। অথচ আমরা এটি চিন্তা করি না যে আমাদেরকে এই দুনিয়াতে দেওয়ার পেছনে আল্লাহর মাকসুদ এটা নয় যে আমরা সুখে জীবন কাটিয়ে দেব, বরং এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যখন দিয়েছেন দেওয়ার সময় আল্লাহ আমাদেরকে দেওয়ার উদ্দেশ্য বলে দিয়েছেন, বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবনের এই খেলা এজন্যই তৈরি করেছেন যেন দেখতে পারেন এই সব কিছুর মধ্যে থেকেও তোমাদের মধ্যে কে ব্যক্তি নেক আমল করতে পারে। মানুষ মাঝে মধ্যে প্রশ্ন করে, বিশেষ করে যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক হয়ে যায়, তাদের সবচেয়ে বড় দুটি প্রশ্ন, এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যদি আল্লাহ থাকেন তাহলে দুনিয়াতে এত জুলুম, অবিচার, দুঃখ কষ্ট কেন? সহজ জবাব হচ্ছে, আপনি যদি একটি গাড়ি কিনে নিয়ে আসেন টয়োটা কোম্পানির, কয়েকদিন পরে আপনি গাড়িটিকে ভাঙছেন। আমি জিজ্ঞেস করলাম গাড়িটিকে কেন ভাঙছেন, আপনি বললেন যে গাড়িটি আসমানি উড়ে না, এজন্য ভেঙে ফেলছে। স্বাভাবিকভাবেই আমার জবাব হবে যে আপনি যখন গাড়িটি কিনেছিলেন টয়োটা কোম্পানি কি আপনাকে বলেছিল যে গাড়িটি আকাশে উড়বে? তাদের ম্যানিফেস্টোতে তো লেখা নাই আকাশে উড়বে, আপনি গাড়ি কিনেছেন মাটিতে চলার জন্য। ম্যানুফ্যাকচার যে করে, সে যে উদ্দেশ্যে এই প্রোডাক্ট বানিয়েছে তাকে জিজ্ঞেস করুন সে কোন উদ্দেশ্যে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিকে আদল ইনসাফের মাপকাঠিতে তৈরি করেন নাই, আল্লাহ তৈরি করেছেন পরীক্ষার মাপকাঠিতে। আর আল্লাহর আদল এবং ইনসাফের মাপকাঠির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখেরাত রেখে দিয়েছেন, এজন্য দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত, গড়পড়তা 62, 65, 70, 75 বছরের। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল জীবনই হচ্ছে আখিরাতের জীবন। তাহলে দুনিয়ার জীবনে যখন আমাদের উপর দুঃখ কষ্ট আসে, আমরা এটি ভেবে ক্লান্ত হওয়ার এবং আল্লাহর উপর বিশ্বাস হারানোর কোনো কারণ নাই যে আল্লাহ আমাদেরকে দুঃখ দিচ্ছেন, আমি কেন দুঃখ পাবো, যদি দুঃখ পাই তাইলে তো আল্লাহ নাই, বা এই ধরনের চিন্তা নাস্তিকরা যেগুলো করে। বরং আসল কথা হচ্ছে আপনি আপনার নিজের মন থেকে চিন্তা না বানিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে নিন যে আল্লাহ কি জন্য এই দুনিয়ার জীবন বানিয়েছেন। আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এবার পরীক্ষার হলেই যদি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হয়, এটা পরীক্ষা হবে? হবে না। পরীক্ষা এজন্য নেওয়া হয় যেন দেখতে পাওয়া যায় কে ভালো আর কে খারাপ। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার উদ্দেশ্যে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পরীক্ষাগার আর আখিরাতকে ইয়াউমুদ্দিন বা
জাজা এবং সাজার দিন বানিয়েছেন। এজন্য আমাদেরকে এটি ভাবা উচিত নয় যে আমাদের দুনিয়ার জীবনটা খুব সুখের মধ্যে কেটে যাবে, বরং আল্লাহ পরীক্ষা নেন। দুই নম্বর আরেকটি বিষয় মনে রাখবেন যে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পরীক্ষা দেয়, তবে পরীক্ষার প্রশ্ন সবার জন্য সেম নয়, পরীক্ষার প্রশ্ন সবার জন্য সেম নয়, পরীক্ষার প্রশ্ন আলাদা আলাদা। যেরকম দুনিয়াতেও যখন মানুষকে পরীক্ষা নেওয়া হয় প্রত্যেক ক্লাসে তো সেম প্রশ্ন দেওয়া হয় না, আলাদা দেওয়া হয়। এভাবে দুনিয়াতে পরীক্ষা মূলত দুই ধরনের, হয় সবরের পরীক্ষা নইলে শুকুরের পরীক্ষা, হয় সবরের নইলে শুকুরের পরীক্ষা। সবরের পরীক্ষা হচ্ছে তাদের জন্য যারা দুনিয়াতে দুঃখ কষ্ট পায়, সুখ শান্তি তেমন নাই, দারিদ্রতা, অশান্তি, পেরেশানি, রোগ বালাই, আরো নানান কিছু, এদের জীবনটা হচ্ছে সবরের পরীক্ষা। বরং এটি একটু সহজ, কারণ এই পরীক্ষা আল্লাহ সারা জীবন নেন না, যে কয়েকদিন নেন। আপনি যদি আল্লাহর উপর বদ ধারণা না করে সবর করে থাকতে পারেন, সবর মানে এই নয় যে হাত পা আটিয়ে বসে থাকবেন, আপনি চেষ্টা করবেন অবস্থা উন্নতি করার, কিন্তু আল্লাহর প্রতি খারাপ ধারণা করবেন না। যদি সবরের মধ্যে কাটিয়ে দিতে পারেন তাহলে সবরের যে মহা বিনিময় আপনি পাবেন সেটি আপনি কল্পনা করতে পারবেন না। আর আরেকটি হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটি পরীক্ষা হচ্ছে শুকুরের পরীক্ষা। শুকুরের পরীক্ষা তাদের জন্য যারা দুনিয়ার জীবনটা বড় সুখে কাটায়। আল্লাহ দেখতে চান যে এরা সুখে আমাকে ভুলে যায় নাকি আমাকে স্মরণ রাখে। শুকুরের পরীক্ষাটা কঠিন, কারণ শুকুরের পরীক্ষা দুনিয়াতে আপনি বুঝতেই পারবেন না যে আপনি সত্যিই শুকুর আদায় করছেন নাকি করছেন না। হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে আসলে আপনি পরীক্ষায় পাশ করেছেন কিনা। কারণ অনেক সময় দেখা যায় মানুষ যখন সাকসেসফুল হয়ে যায়, সফল হয়ে যায়, আর্থিক দিক থেকে হোক, অন্যান্য দিক থেকে হোক, তখন মানুষ মনে করতে চেষ্টা করে বা এটি চিন্তা করতে শুরু করে যে এটি আল্লাহর দয়ার দান নয়, মনে হয় এটি আমার যোগ্যতার ফলেই আমি পাচ্ছি। একজন মানুষ নতুন নতুন টাকা পয়সা আসছে, সে খুব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বে, নামাজও করবে, সব কিছু, কয়েক বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরে পরে যে টাকাগুলো আসবে স্বাভাবিকভাবেই তার মনে হবে এটি তো আমার হাতের কামাই। একজন মানুষ খুব জনপ্রিয়, প্রথম দিকে যখন মানুষ তাকে চিনছে তখন সে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে তাওবা করবে এবং পানাহ চাইবে যে আল্লাহ আমাকে যেন ফিতনায় না পায়। যখন খুব বেশি পপুলার হয়ে যাবে, সারা দেশের মানুষ তাকে চিনে, তখন কিন্তু অহংকার আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? শুকুর বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যার শুকুর কোনোদিনও আদায় করা সম্ভব নয়। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে যাও কখনোই নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। অতএব দুনিয়ার জীবন পরীক্ষার জীবন, বুঝানো এটি উদ্দেশ্য। সামান্য দুঃখ কষ্ট আসলেই পেরেশান হবেন না, আর খবরদার এই প্রশ্ন কখনোই করবেন না যে আল্লাহর কাউকে পেলেন না, আমার উপর কেন দুঃখ দিচ্ছেন, এই প্রশ্ন করার অধিকার আপনার নাই। যদি আপনার জীবন আপনার মর্জি মাফিক হতো তাইলে এই প্রশ্ন করতে পারতেন। যেহেতু আল্লাহ আপনাকে দুনিয়াতে আপনার মর্জিতে পাঠান নাই, যেহেতু আপনার হায়াত আল্লাহ আপনাকে আপনার মর্জিতে দেন নাই, আপনার রিজিক আপনার মর্জিতে নয় আল্লাহর মর্জিতে, আপনার মা বাবা আপনার মর্জিতে নয় আল্লাহর মর্জিতে, আপনার জন্মস্থান আপনার মর্জি নয় আল্লাহর মর্জিতে, আপনার বংশ আপনার মর্জি নয় আল্লাহর মর্জিতে, আপনার মৃত্যু আপনার মর্জিতে নয় আল্লাহর মর্জিতে, অতএব আমার উপর কেন আল্লাহ এগুলা বিপদ আসে এই প্রশ্ন করার অধিকার আপনার নেই। আল্লাহ আপনাকে যেগুলাই দিচ্ছেন এর মধ্যে সবর করে থাকা হচ্ছে সবরের পরীক্ষায় পাশ করার উপাদান। আর যাদেরকে আল্লাহ দুনিয়াতে দুঃখ কষ্ট দেন না তাদেরকে চিন্তা করা উচিত, কারণ আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। যার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই একটু চিন্তা করা উচিত, হয়তো আল্লাহর মহব্বতের মধ্যে আপনি প্রবেশই করতে পারেন নাই। আর আপনার জন্য আরো কঠিন শুকরের পরীক্ষা অপেক্ষা করছে, যদি আপনি শুধু মুখে নয় আপনার বিশ্বাসে এবং কর্মে শুকরিয়া আদায় করার হক আদায় করতে না পারেন, কিয়ামতের দিন দুনিয়াতে যে দুঃখ কষ্ট পেয়েছে সে সামান্য সবরের কারণে আপনার চাইতে অনেক বড় জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, দুনিয়ার জীবনটা পরীক্ষার জীবন, প্রতিদানের জীবন নয়।
প্রতিদানের জীবন আখিরাত যখনই কোন নাস্তিক আপনাকে প্রশ্ন করবে যদি আল্লাহ থাকেন তাহলে দুনিয়াতে এত মারামারি কাটাকাটি কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে তার খলিফা বানিয়েছেন যেন আল্লাহর পক্ষ থেকে ন্যায় নীতি আমরা নিশ্চিত করি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ হে ইমানদাররা তোমরা ন্যায়ের জন্য দাঁড়াও এবং আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হয়ে যাও ন্যায়ের জন্য দাঁড়াবো আমরা আমরা এই পৃথিবীতে ন্যায় বাস্তবায়ন করতে পারি নাই এটি আল্লাহর দোষ নয় দ্বিতীয়ত ব্যক্তি জীবনে আমার উপর যে কষ্টগুলো আসছে যে পেরেশানি এটি এজন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দেখতে চান এই দুঃখ কষ্ট ভোগ করেও এগুলার মধ্যে থেকেও আমার কোন বান্দা নেক আমল করে আর কোন বান্দা আমাকে ভুলে যায় দুনিয়ার জীবনটা পরীক্ষার জীবন দুনিয়ার জীবন প্রতিদানের জীবন নয় প্রতিদানের জন্য আল্লাহ আখিরাত রেখেছেন এই জন্য দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আখিরাতেরটা দীর্ঘস্থায়ী এই বললাম তাত্ত্বিক কথা এবার আসি একটি উদাহরণে উদাহরণ হচ্ছে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা বিপদ আপদ মুসিবত আসে কাদের উপর আল্লাহর নবী জবাব দিলেন সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত পরীক্ষা আসে নবীদের উপর নবীরা যে বিপদ আপদ সহ্য করেন তাদেরকে জীবন চলার পথে যা সহ্য করতে হয় সেটি আপনি আমি কল্পনাও করতে পারবো না আপনি একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখুন তিনি ইয়াতিম অবস্থায় জন্ম নিয়েছেন জন্মের পরে চোখ খুলে তিনি তার বাবার মুক্তি দেখেননি তিনি তার মাকে দেখেছেন সেই মা ইন্তেকাল করেছেন যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 6 বছর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরণ পোষণের দায়িত্ব গিয়েছে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মাত্র 2 বছরের মাথায় আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপরে ভরণ পোষণের দায়িত্ব গিয়েছে চাচা জুবায়েরের হাতে কিছুদিনের মধ্যে চাচা জুবায়ের ইন্তেকাল করেছেন এরপরে ভরণ পোষণের দায়িত্ব গিয়েছে চাচা আবু তালিবের হাতে আবু তালিবের অনেক বড় পরিবার আবু তালিব আল্লাহ নবীকে খুবই মহব্বত করতেন এবং আবু তালিবের স্ত্রী আমাদের নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ তিনিও আল্লাহ রসুলকে বড় মহব্বত করতেন নিজের সন্তানের মতো দেখতেন কিন্তু মহব্বত করলেই তো হবে না ঘরে তো টাকা কড়ি থাকতে হবে কিছুই ঘরে ছিল না আল্লাহর নবী নিজে মেষ চড়াতেন সামান্য পয়সার বিনিময়ে হাদিসে এসেছে কারারিত সামান্য পয়সার বিনিময়ে আল্লাহর রসুল মেষ চড়াতেন কুরাইশদের এবং অর্থ চাচার সংসারে যোগান দিতেন এরকম কাটলো ছেলেবেলা এবং এই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে কোয়ালিটিগুলো ডেভেলপ হয়েছে আরবের যাদের অন্তর্চক্ষু আছে তারা বুঝতে পারত যে ইনি সাধারণ কেউ নন আল্লাহর নবী মানব সেবা নিজেকে রত করে দিতেন আরবদের ঝগড়াঝাটি ভাঙ্গাতেন আরবদের মধ্যে সুলাহ করাতেন বন্ধুদেরকে সম্মান করতেন আত্মীয়কে সম্মান করতেন মেহমানকে সম্মান করতেন যে মানুষ হাত পাততো তার হাতকে খালি ফিরিয়ে দিতেন না অসহায়ের বোঝা বহন করতেন দুর্বলের গায়ে চাদর চড়িয়ে দিতেন অভাবী মানুষের মুখে খাদ্য তুলে দিতেন এই গুণগুলো আরবের মধ্যে যার মধ্যে সবচেয়ে বেশি ছিল তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় বড় হলেন বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা অবস্থা সম্পন্ন করে দিলেন কারণ আরবের ধনাঢ্য মহিলা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসার জন্য আল্লাহর রাসূলকে হায়ার করলেন ম্যানেজার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা নিয়ে সিরিয়ায় গেলেন এবং ব্যবসা করে ফিরে আসার পরে আল্লাহর হাবিবের সততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের প্রস্তাব দিলেন যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়ে গেল তখন আল্লাহর হাবিবের অবস্থা দুনিয়াবি অবস্থা আর্থিক অবস্থা কিছুটা উন্নত হলো এবং সারা জীবন যিনি বড় হয়েছেন মাহীন বাবাহীন দাদাহীন প্রায় বলতে গেলে শিশুকালটা কেটেছে পরিবারহীন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মাধ্যমে আমাদের নবীর পরিবার বানিয়ে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন সন্তান হলেন 4 জন কন্যা 3 জন পুত্র 2 জন পুত্র 4 জন কন্যা 2 জন পুত্র 4 কন্যা বড়জন জাইনাব এরপরে রুকাইয়া এরপরে উম্মে কুলসুম
এরপর ফাতিমা আর দুই পুত্র বড় পুত্র কাসিম দুই নম্বর পুত্র আব্দুল্লাহ এই ছয় সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অডেল সম্পদ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে গেছেন ঘরে এসে ফিরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার মন খারাপ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি একটু মক্কার বাইরে গিয়েছিলাম দেখলাম একটা গোত্র বেদুইন কিছু মানুষ মক্কার বাইরে এসেছে এত মানুষ বসা কারো কাছে খাবার মতো কিছু নাই বাচ্চারা কাঁদছে একটা রুটিও নাই যে খাবার মতো তাদেরকে আর আমার যদি টাকা পয়সা থাকতো আমি মানুষগুলোকে সাহায্য করতাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে বড় ব্যথা হলো তিনি বললেন আপনি একবার যান গিয়ে মক্কার তিনজন মানুষের নাম বলে দিলেন একটু বড় মানুষ ওদেরকে নিয়ে আসুন আল্লাহর নবী যখন ওদেরকে নিয়ে আসছেন এর মধ্যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের যত সম্পত্তি ছিল সব সম্পত্তি একত্রিত করে ফেললেন এবং ওই তিনজন মানুষকে যখন নিয়ে আসা হলো ওদেরকে সাক্ষী রেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে দিয়ে দিলেন এরপর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার দুনিয়াবী সম্পত্তি হাতের নাগালে এসেছিল এর আগের জীবনটা খুবই দারিদ্রের মধ্যে ছিল এরপরে যখন ওহী নাজিল হলো আমি শুধু ব্যক্তি জীবন বলছি নবুয়তের রিসালাতের দায়িত্ব সেটি আমি আপাতত রেখে দিচ্ছি ব্যক্তি জীবনের দিকে চিন্তা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে সবার চোখের মণি ছিল প্রত্যেকের চোখের মণি ছিলেন আল্লাহর রাসূল সবাই তাকে আল আসাদিকুল আমিন বলে ডাকত কিন্তু সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন সাথে সাথে রাতারাতি অবস্থা পাল্টে গেল যারা গতদিন পর্যন্ত বন্ধু বলতো এরা শত্রু বলতে শুরু করলো যখন ঘর থেকে বেরুতেন মানুষ বলতো পাগল মানুষ বলতো কবি মানুষ বলতো জাদুকর মানুষ বলতো তিনি মৃগুরুগে আক্রান্ত মানুষ বলতো তাকে জিনে ধরেছে এইরকম কথাবার্তা আল্লাহর রাসূলকে শুনতে হয়েছে মক্কার জমিনে প্রথম দিকে তাছাড়া দাওয়াত যে দিচ্ছেন খুব কম মানুষ প্রথম দিকে ইসলাম কবুল করছে খুবই কম একজন দুজন করে কোন জায়গায় দাওয়াত দিচ্ছেন কেউ ইসলাম কবুল করে নাই কিন্তু আমার নবী দমে যান নাই ইসলামের দাওয়াত দিয়েছেন দিয়েছেন এরকম চলে যাচ্ছে সময় এক সময় কাফিরদের পক্ষ থেকে শুধু মৌখিক নয় বরং শারীরিক নির্যাতন বাড়তে থাকলো বিশেষ করে দুর্বল সাহাবি যারা ছিলেন এর উপরে তো অকাট্য জুলুম আল্লাহর নবী দেখেছেন একদিন হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন এক সাহাবি ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি কৃতদাস ছিলেন তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও কৃতদাসী ছিলেন এবং তাদের পুত্র আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উনাদেরকে তাদের মুনিব আবু জাহেল খুঁটির সাথে বেঁধে পিটাচ্ছে কারণ তারা ইসলাম কবুল করেছেন আল্লাহর নবী পাশ দিয়ে গেলেন ওরা কাঁদছে উম্মত কাঁদছে নবীর মন কাঁদবে না অথচ তিনি কিছুই করতে পারেন নাই কারণ তার সেরকম তখন শক্তি ছিল না সাথে মানুষই ছিল তিন চারজন মাত্র আল্লাহর নবী তাকিয়ে দেখেছেন এবং বলেছেন ইসবির আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ হে ইয়াসিরের পরিবার সবর করো তোমাদের জন্য আমি জান্নাতের ওয়াদা করে যাচ্ছি এইরকম সাহাবিদের উপর জুলুম হয়েছে আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বসে আছেন সাহাবিরা এসেছেন হাত ফাটা মুখ ফাটা কাফিররা পিটিয়েছে এসে জিজ্ঞেস করেছেন ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এগুলা আর কিভাবে কতদিন চলবে আল্লাহর নবী বলেছেন সবর করো অস্থির হয় না তোমাদের আগেও এরকম জাতি ছিল যারা শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে তাদেরকে অর্ধেক মাটির মধ্যে পুঁতে ফেলে করাত দিয়ে জ্যান্ত কেটে দুটুকরো করা হয়েছে লোহার চিরুনি আগুনে গরম করে সেটি দিয়ে শরীরের গোস্ত টেনে টেনে ছিঁড়া হয়েছে শুধু ইমানের জন্য এরকম কষ্ট সহ্য করতে হয়েছে আগের বিভিন্ন নবীর উম্মতকে এরপরে আল্লাহ সাহায্য এসেছে তোমরা অস্থির হয় না একসময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে দুনিয়াকে এমন বিজয় দান করবেন এমন শান্তি দান করবেন যে সানা এলাকা থেকে হাদ্রামাউত পর্যন্ত একজন মানুষ হেঁটে যাবে আর সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবে না
অর্থাৎ দুনিয়া এত শান্ত হবে যে কোনো মানুষের উপর জুলুম করবে না আল্লাহ তোমাদের হাতে দুনিয়াতে এই শান্তি নিয়ে আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষার জীবন এরপরে আরো বাড়তে লাগলো এক সময় মক্কাবাসী মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো গোষ্ঠীকে পুরো বনু হাসিম গোত্রকে তিন বছরের জন্য নির্বাসন বা জেলের মধ্যে বন্দী করে দিল বর্তমান যুগে যেরকম জেল ছিল আগে সেরকম জেল ছিল না তখন কি হতো সামাজিকভাবে বয়কট করা হতো যে উনাদের সাথে কোনো ক্রয় বিক্রয় আমরা করব না কথাবার্তা বলবো না উনাদেরকে মক্কায় থাকতে দেব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পুরো পরিবার এবং আত্মীয় স্বজন তিন বছর পর্যন্ত মক্কার বাইরে একটি পাহাড়ের উপত্যকায় জীবন কাটিয়েছেন তিন বছর এমনও দিন গেছে যখন কোনো খাবার নেই কারণ বাজার থেকে কেউ খাবার বিক্রিও করে না এই অবস্থায় দিন কেটেছে এরপরে যখন এসেছেন ফিরে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন আস্তে আস্তে আপনারা মাঝে মধ্যে আমরা আমাদের মানে প্রিয়জনকে হারিয়ে ফেলি এই ব্যথা সহ্য করার মতো না তাই না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাতজন সন্তান দিয়েছিলেন সাতজন এর মধ্যে ছয়জন সন্তান আল্লাহর নবী নিজের হাতে কবরে রেখেছেন অর্থাৎ ছয়জন সন্তান আল্লাহর নবী দুনিয়াতে থাকাকালীন ইন্তেকাল করেছেন ছয়জন সন্তান একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন বাকি সাত সন্তানের মধ্যে ছয়জন আল্লাহর নবী দুনিয়াতে থাকতে ইন্তেকাল করেছেন আপনার জীবনে কি দুঃখ এর থেকে বেশি দুঃখ তো আল্লাহর নবীকে পোহাতে হয়েছে এরপরে মক্কার মানুষ আবু তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালিব যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কেউ সরাসরি আক্রমণের সাহস পায় দেয় শারীরিকভাবে দুর্বল সাহাবিদের উপর আঘাত করেছে কিন্তু আল্লাহর নবীর উপর সরাসরি কথা বলার সাহস কথা বলতো কিন্তু আঘাত করার সাহস পায় নাই যখন আবু তালিব ইন্তেকাল করেছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একা হয়ে গেছেন কারণ আল্লাহর রাসূলের দুইজন বড় সাপোর্টার ছিলেন গড়ের ভেতর আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর গড়ের বাইরে আল্লাহর নবীর চাচা আবু তালিব গড়ে বাইরে এই দুজন ছিলেন মূল শেল্টার খাদিজা এবং আবু তালিব দুইজনই মাত্র এক মাসের ব্যবধানে ইন্তেকাল করলেন আল্লাহর নবী আরও একা হয়ে গেলেন এরপরে শুরু হলো মক্কার জমিনে নির্যাতন সেজদায় গিয়েছেন উকবা ইবনে আবু মুঈদ এক কাফির সে উটের পচা নাড়িমুড়ি এনে উপরে চাপিয়ে দিয়েছে তার মেয়েরা এসে কোনো মতে সেগুলো সরিয়ে বাবাকে উদ্ধার করেছে নামাজে দাঁড়িয়েছেন আবু জাহেল পেছন থেকে কাপড় গলার মধ্যে পেঁচিয়ে ধরেছে ফাঁস লাগিয়ে হত্যা করবে বলে আরো এরকম নির্যাতন হেঁটে যাচ্ছেন আরেকজন উমাইয়া ইবনে খালাফ মুখের মধ্যে থুতু দিয়ে দিয়েছে আল্লাহর রসুলের মুখের মধ্যে থুতু দিয়েছে এইরকম অবস্থায় মক্কার জীবনের শেষ দিকটা তেরো বছর মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন তেরো বছর অথচ তেরো বছরে মক্কার কুল আবাদীর সংখ্যা ধরেন 10 থেকে 15 হাজার তৎকালীন সময় অথচ ইসলাম কবুল করেছে মাত্র 128 থেকে 130 জন মানুষ আপনার কি মনে হয় আল্লাহ নবী কি নাউজুবিল্লাহ বক্তা হিসাবে কমজোর ছিলেন না কিন্তু সেই স্তব্ধ সমাজে কুফরির মধ্যে ডুবা সেই সমাজে এই 130 জন মানুষ বের করে আনতে আল্লাহর নবীর 13 বছর লেগে গিয়েছে আর পরবর্তী 8-9 বছরে ইসলাম এভাবে ছড়িয়েছে যে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন প্রায় 15 লক্ষ সাহাবি দুনিয়াতে রেখে গিয়েছিলেন আর উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 17 বছরের মধ্যে মুসলমানরা 3টি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছেন আপনি গাছে ফুল দিচ্ছেন গাছের নিচে কোন সময় ফুল ফুটাবেন ওটি একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন হিজরতের সময় মক্কার প্রত্যেকটি গোত্র থেকে এক একজন যুবক খোলা তরবারি হাতে আল্লাহর রাসূলের ঘর ঘেরাও করে রেখেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব নাউজুবিল্লাহ মানে তারা বলেছে যে আমরা মক্কা ছেড়ে যেতে দেব না নইলে তিনি পরে মক্কায় আবার আক্রমণ করবেন আমরা তাকে হত্যা করে ফেলবো জিব্রাইল এসেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পুরো ঘর ঘেরাও করা কি করব আপনি এক মুষ্টি বালি হাতে নিন আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিলেন এবং বিসমিল্লাহ বলে পড়লেন শাহাতিল উজুহ এই কথা বলে নিক্ষেপ করলেন চতুর্দিকে যত কাফির ছিল সবার চোখের মধ্যে বালি প্রবেশ করলো
ওরা চুপ কচলাচ্ছে আল্লাহর নবী নিচ দিয়ে বেরিয়ে গেলেন তারা দেখতেও পেল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাবেন মক্কা থেকে মদিনা তৈয়বা উত্তর দিকে আল্লাহর নবী উত্তর দিকে না গিয়ে উল্টো দক্ষিণ দিকে রওনা দিয়ে দিলেন এবং দক্ষিণ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড় কারে সৌর ওই পাহাড়ের গুহার মধ্যে তিন দিন তিন রাত পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে অবস্থান করেছেন তিন দিন তিন রাত যখন মনে করেছেন যে মক্কার কাফিররা আর খোঁজাখুঁজি করছে না শান্ত হয়ে বসে গেছে তখন তিনি ওখান থেকে নেমেছেন এবং উত্তর দিকে হাঁটা শুরু করেছেন বর্তমান জেদ্দা হয়ে ওই সাগরের কিনারে কিনারে হেঁটে মদিনা শরীফে গিয়ে পৌঁছেছেন মদিনার পৌঁছার পরে নিজের কোনো ঘর নেই সাহাবি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে মেহমান হয়েছেন এবং সেই সেই ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসের মতো ছিলেন এই সময়ের মধ্যে আল্লাহর নবী নিজের ঘর বানান নাই তিনি আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন মসজিদে নববী বানিয়েছেন এবং এই মসজিদে নববী পরবর্তীতে ইসলামের মূল মারকাজ হয়েছে এই মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের কাজ ছিল আরবরা নিজের গোত্রকে খুব মহব্বত করত আর অন্যের সাথে খুব তাদের দুশ্মনী ছিল এইরকম আরবদের সংস্কৃতি ছিল এইরকম সবসময় এই গোত্রের সাথে এই গোত্রের ঝগড়া এই গোত্রের সাথে ওই গোত্রের ঝগড়া আল্লাহর নবী মক্কা থেকে যারা এসেছেন হিজরত করে আর মদিনার সাহাবি যারা ওই দুই ধরনের সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন লাগিয়ে দিয়েছেন এবং এমন ভাই ভাই বানিয়ে দিয়েছেন যে এরা একে অন্যের হাত ধরে আল্লাহর দিনের জন্য নিজের প্রাণ বিসর্জন করে দিয়েছে দুনিয়ার ইতিহাসে এরকম ভ্রাতৃত্ব আর দেখা যায় নাই আল্লাহর নবী তার সাহাবিদের মধ্যে যেরকম ভ্রাতৃত্ব বানিয়েছিলেন আমরা তো খুব হুট করে উম্মতের ঐক্য ভেঙে দিতে চাই একটা মাসলা মাসাইলের মধ্যে পার্থক্য হয়ে গেলে আমরা ঝগড়া ঝাঁটি লাগিয়ে নতুন একটি দল আবিষ্কার করে ফেলি নতুন ফিরকা আবিষ্কার করে ফেলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের কট্টর গোত্র প্রথাকে ভেঙে ইসলামের ভ্রাতৃত্ব দিয়ে মানুষকে সৌন্দর্য উপহার দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদের ভূমিকা পালন করেছেন প্রথমে বদরের যুদ্ধ পরে উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আল্লাহর নবী মাদানীর জীবনে মোট ১৯টি যুদ্ধ নিজে নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন অন্যান্য যুদ্ধে মানুষ পাঠিয়েছেন কি জন্য কারণ আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছিলেন বলেছিলেন যে আমি আপনাকে পাঠিয়েছি এজন্য লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যেন আপনি আল্লাহর পুরো জমিনে তাম অন্য সব দিনের উপর ইসলাম দিনকে আপনি বিজয়ী করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছেন মক্কার কুরাইশদের বিপক্ষে ১০০০ সৈন্যের বিশাল সুসজ্জিত বাহিনী কুরাইশদের আর আল্লাহর নবীর হাতে মাত্র ৩১৩ জন সাহাবি মাত্র ৩১৩ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লান তু'বাদ ফিল আরদ হে আল্লাহ এই যাদেরকে নিয়ে আসলাম সামান্য কিছু মানুষ আমার সারা জীবনের পরিশ্রম আমার ১৩-১৫ বছরের পরিশ্রম দাওয়াতের পরিশ্রম এই মাত্র ৩১৫টি মানুষ যদি আজকে এরা শহীদ হয়ে যায় তাহলে এই দুনিয়াতে তোমাকে ডাকার মতো কোনো মানুষ বাকি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ৩০০০-এর ফেরেশতার বাহিনী পাঠালেন ৩০০০-এর ফেরেশতার বাহিনী বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলেন ঠিক পরের বছর উহুদের যুদ্ধ হলো ৭০ জন সাহাবা শহীদ হলেন তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি তিনি আল্লাহর রাসূলের চাচা দুধ ভাই এবং বন্ধু এবং পরামর্শক ছিলেন হামজা চাচা বলতে এত বয়স্ক নয় আল্লাহ নবী থেকে মাত্র ১.৫ বছরে বড় ছিলেন তিনি এর জন্য তাদের মধ্যে চাচা ভাতিজার সম্পর্ক নয় বরং বন্ধুর সম্পর্ক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন মাথা ফেটেছে এই জায়গায় গালের এই জায়গায় বর্ম ফেটে টুকরা ঢুকে গিয়েছে যখন বের করে আনা হয়েছে এই পরিমাণ রক্ত গড়িয়ে পড়েছে যে আল্লাহর রাসূল অচেতন হয়ে গেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে ছাই করে এখানে লাগিয়ে দিয়েছেন এরপরে রক্ত বন্ধ হয়েছে এই হচ্ছে মানুষের জীবনের কষ্ট যখন মানুষ জীবনে কষ্টের মধ্যে পড়ে মনে করে দুনিয়াতে মনে হয় আমার মধ্যে মতো কষ্টে আর কেউ নেই আপনার নবী যেরকম কষ্ট করেছেন এই কষ্টগুলো আপনি চিন্তার মধ্যেও আনতে পারবেন না আল্লাহ তার প্রিয় বান্দা প্রিয় নবী প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা নিয়েছেন আপনাকে এই পরীক্ষার নমাত দূরের কথা পরীক্ষার প্রশ্ন দিলে আপনি বেহুশ হয়ে যাবেন
বুঝতে পেরেছেন আমরা খুব দ্রুত হতাশ হয়ে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ বিগ্রহ শেষ হলো যখন ষষ্ঠ হিজরিতে কুরাইশদের সাথে সন্ধি হলো হুদাইবিয়ার সন্ধি এরপরে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ বিজয় করে দিলেন এবং মক্কা শরীফ বিজয় করার পরে আরবের অন্যান্য যে কয়েকটি বড় বড় শক্তি ছিল যারা ইসলামের বিপক্ষে তাদের সাথে যুদ্ধ হলো তারা পরাজিত হলো এবং পুরো আরব উপদ্বীপের মধ্যে এমন কোনো শক্তি রইল না মাত্র যে নবীকে তারা মাত্র 9 বছর আগে মক্কা থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল আমার নবী মাত্র 9 বছরের মধ্যে পুরো আরব জাহানে আল্লাহর দ্বীনের পতাকা বিজয়ী পতাকা হিসেবে উড়িয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا আপনি বলুন যে সত্য চলে এসেছে মিথ্যা সরে গেছে ইসলাম قائم হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দশম হিজরিতে জীবনের প্রথম এবং শেষ হজ করলেন আল্লাহর নবী জীবনে একটি হজ করেছেন ওটিকে আমরা বিদায় হজ বলি এটি জীবনের প্রথম হজ এটি শেষ হজ নবম হিজরিতে হজ ফরজ হয়েছে আল্লাহর নবী হজ করেন নাই দশম হিজরিতে হজ ফরজ হয়েছে দুঃখিত দশম হিজরিতে আল্লাহর নবী হজ করেছেন এবং সেই হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা দিয়েছেন সেই খুতবায় আল্লাহর নবী তার জীবনের তামাম শিক্ষা আমাদেরকে জানিয়ে গেছেন যতটুকু আদর্শ নিয়ে তিনি এসেছিলেন প্রত্যেকটি আদর্শের খুলাসা তিনি উম্মতকে দিয়েছেন বলেছেন আমরা মানুষে মানুষে ভাই ভাই বলেছেন ভেদাভেদ না করার জন্য উঁচু নিচু সাদা কালো কোনো ভেদাভেদ না করার জন্য কে আরব কে অনারব কে কালো কে সাদা কে সামাজিকভাবে উঁচু কে নিচু কে ধনী কে দরিদ্র আল্লাহ নবী বলেছেন আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদূ জাহেল যুগের যত উঁচু নিচু ভেদাভেদ ছিল আজকে আমি নবী এই সব ভেদাভেদকে আমার পায়ের নিচে পিষে ফেললাম আমাদের মধ্যে একটাই ভ্রাতৃত্ব সেটা ইসলামের ভ্রাতৃত্ব আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা পরস্পর ভাই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি একটি আল্লাহর কিতাব কুরআন আর একটি আল্লাহর নবীর সুন্নাত তোমরা যদি এইগুলোকে ঠিকমতো আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না আমরা আল্লাহর কুরআনকেও ঠিকমতো আঁকড়ে ধরি নাই আল্লাহর নবীর সুন্নতকেও ঠিকমতো আঁকড়ে ধরি নাই এই জন্য দুনিয়াতে এত মুসলমান অথচ আমাদের হাল দুনিয়ার সবচেয়ে বদহাল কি জন্য আমরা কুরআনকে পিঠ দেখিয়েছি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কুরআনের শিক্ষা নাই বললেই চলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কুরআনের শিক্ষা নাই বললেই চলে মাঝে মধ্যে দু চারজন শত বছরে এরকম দু চারজন ভাবা যায় যারা এসে দুনিয়াকে কোরআনের নূর দিয়ে নূরান্বিত করেন আমরা পেয়েছিলাম আল্লামা ফুলতলি সাহেব কুদ্দা রহমতুল্লাহি আলাইহি যার মাধ্যমে প্রতিষ্ঠিত কোরআনের প্রতিষ্ঠান দারুল কিরাতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষা অর্জন করতে পেরেছেন কুরআন শরীফই হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার নবীর রুহানি খলিফা রাসূলুল্লাহর রাজনৈতিক খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে ওমর এরপরে উসমান এরপরে আলী কিন্তু আল্লাহর নবী নিজে কাউকে খলিফা বানিয়ে যান নাই কারণ কাউকে খলিফা বানিয়ে গিয়ে কোনো লাভ নাই কারণ কেউ তো চিরস্থায়ী নয় একসময় সবাই মরবেন কিন্তু এই উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহর নবী এমন কাউকে রেখে গেছেন যে কিয়ামত পর্যন্ত থাকবে সহিহ বুখারীতে আছে এক তাবেঈ এসে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবী কি কারো ব্যাপারে ওসিয়ত করে গেছেন যে আমার পরে তিনি খলিফা হবেন ওই সাহাবী বললেন না আল্লাহর নবী আমাদেরকে কুরআনের পেছনে পেছনে চলার ওসিয়ত করে গেছেন তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর রুহানি খলিফা হয়ে আল্লাহর কিতাব কুরআন আমাদের জন্য থাকবে আল্লাহর নবী আমাদেরকে রেখে গেছেন এই কুরআন অনুযায়ী চলার জন্য এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে আলা হাল বাল্লাগতু হে আমার সাহাবীরা আমি কি ইসলামের দাওয়াত ঠিকমতো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সাহাবারা বললেন ইন্না নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা হে রাসূল আমরা
ওয়াদা করছি আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি ঠিকঠাক মতো আপনার দাওয়াত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহর নবী তখন আল্লাহকে সাক্ষী রাখলেন বললেন আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থেকো তারা সাক্ষী দিচ্ছে যে আমি পৌঁছে দিয়েছি এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিলেন বললেন ফাল ইউবাল্লিগিস শাহিদুল গায়বা তোমরা যারা আমার আদর্শ যারা পেয়েছো তারা পৌঁছে দেবে এই আদর্শ তাদের কাছে যারা এই আদর্শ পায় নাই অর্থাৎ তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছো তারা পরবর্তীদের কাছে আমার শিক্ষা পৌঁছে দেবে ওদেরকে বলবে তারা যেন পরবর্তীদের কাছে পৌঁছে দেয় এইভাবে এই আল্লাহর রাসূলের সুন্নাত এবং আদর্শ আজকে আমাদের কাঁধে এসে পৌঁছেছে আমরা আপনাদের কাছে পৌঁছাবো আপনারা অন্যের কাছে পৌঁছাবেন যে এই দায়িত্বে ফেল করবে কিয়ামতের দিন সে আল্লাহর রাসূলের শাফাআত আশা করা খুব কঠিন হয়ে যাবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন কিছুদিন পরে সফর মাসে অসুস্থ হয়ে গেলেন 11 হিজরির সফর মাসে অসুস্থতা শুরু হলো কয়েকটা অসুস্থতা সবচেয়ে কঠিন ছিল সপ্তম হিজরিতে খায়বরের যুদ্ধের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের সাথে বিষ মেশানো হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষ মিশ্রিত খাবার জিহ্বা মুবারকে টাচ করেছিলেন টাচ করা মাত্র ওই গুস্তের টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিলেন ওই গুস্তের টুকরা বলল ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে বিষ মিশ্রিত আল্লাহ নবী খেলেন না কিন্তু জিহ্বায় যে লাগিয়েছেন ওইটুকু সামান্য একটু অংশ ভেতরে চলে গিয়েছিল এবং কয়েক দুই বছর পরে ইন্তেকালের ঠিক আগে আল্লাহ নবী নিজে বলেছেন যে আমার ওই বিষক্রিয়া মনে হয় আবার ফিরে এসেছে আমার মনে হচ্ছে বিষের যন্ত্রণায় আমার শিরা উপশিরা কেটে যাচ্ছে এইরকম যন্ত্রণা এরপরে জ্বর কঠিন জ্বর মাথার ব্যথা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী টাইট করে মাথার মধ্যে পাগড়ি বাঁধতেন কারণ মাথার দুই পাশের শিরা উপশিরাগুলো ধুপধপ করত এরপরে আসলো প্রচন্ড জ্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ভিজিয়ে মুখের উপর দিতেন কাপড় ভিজিয়ে মুখের উপর দিতেন জীবনের শেষ 11টি ওয়াক্ত তিনি মসজিদে এসে নামাজ আদায় করতে পারেন নাই আল্লাহর রাসূলের জায়নামাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি কাউকে ইন্তেকালের সময় এত কষ্ট সহ্য করতে দেখি নাই আল্লাহর রাসূলকে যেরকম কষ্ট সহ্য করতে দেখেছি কারণ কি আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ তাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্টের পরীক্ষার মধ্যে ফেলেন আল্লাহ দেখেন আমার বান্দা সবচেয়ে বেশি মহব্বত আমার জন্য যে করে ওই দাবিতে ঠিক থাকতে পারে কিনা এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি দুনিয়ার ইতিহাসে আমাদের নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর খলিল আল্লাহর বন্ধু সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহি সালাম এই দুজন যত দুঃখ কষ্ট আর পেরেশানি আর বিপদাপদ সহ্য করেছেন আপনি দুনিয়ার ইতিহাসে কারোর কাছে এরকম পাবেন না আল্লাহ আর কাউকে এত বড় পরীক্ষা নেন নাই আপনাদেরকে আমি প্রথমেই হাদিস বলেছি আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে ফেলেন দুঃখ কষ্টের মধ্যে ফেলেন তার নবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার তাম উম্মতের মৃত্যুর সময়কার যে সক্রাতের আজাব আছে ওইগুলা সব একত্রিত করে আমাকে দিয়ে দাও আমার উম্মতকে যদি না দাও অবভিয়াসলি আল্লাহ রাব্বুল আলামিন সব উম্মতের কষ্ট দেন নাই এটি দেওয়া কখনো উচিত নয় আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফও নয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর রাসূল খুবই কষ্ট করেছেন পুরোটা জীবন তার কষ্টের মধ্যে কাটলো পুরোটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমরা তার উম্মত হয়ে কিভাবে আশা করতে পারি যে আমাদের জীবনে কোনো দুঃখ আসবে না কোনো কষ্ট আসবে না কোনো পরিশ্রম করা লাগবে না কোনো বিপদাপদ মুসিবত আসবে না কোনো পেরেশানি আসবে না যার জীবনে কোনো মুসিবত কোনো পেরেশানি নাই আপনাকে ভয় পাওয়া উচিত হয়তো আল্লাহ আপনাকে তার মায়ার বান্দার তালিকায় এখনো যুক্তই করেন নাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আপন করে নেন আপন করে নেওয়ার আগে আল্লাহ পরীক্ষা দেন পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপন করেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 15টি পরীক্ষা নিয়েছেন 15টি তাফসিরের মধ্যে এসেছে কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন আল্লাহ ইব্রাহিমকে তার কালিমার মাধ্যমে আদেশের মাধ্যমে
নানা রকম পরীক্ষা নিয়েছেন ফাতাম্মাহুন ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় পাশ করেছেন এরপরে আল্লাহ তাকে উপাধি দিয়েছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেছেন যে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কিয়ামতের ময়দানে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ হচ্ছে আনলিমিটেড শাফাআতের অধিকার আল্লাহর রাসূল যার দিকে তাকিয়ে ইশারা করবেন আল্লাহ আমার উম্মত আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আপনার প্রত্যেক সামনে আগত দিন পেছনে ফেলে আসা প্রত্যেক দিনের চেয়ে উত্তম মানে যত দিন যাচ্ছে আপনার প্রত্যেক একটি দিন আপনার জন্য উত্তম এমনকি আপনার দুনিয়ার চাইতে আপনার আখিরাত উত্তম দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে অনেক দুঃখ কষ্ট অনেক পরীক্ষার মধ্যে ফেলেছি কিন্তু হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইন্না সানুরদিকা ফি উম্মাতাক ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো প্রশ্নই উঠে না এটা বলার আপনার আপনার জন্যই জান্নাত কিন্তু আপনার উম্মতকে আমি এত দেব যে আপনার উম্মতের প্রাপ্তি দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব ইব্রাহিম আলাইহিসসালামের ওসাইম অবস্থা কারণ কি আপনি মনে রাখবেন এই আল্লাহ নবীর জীবনী তো আমি কিছুই বলি নাই সংক্ষিপ্তভাবে একটা আপনাদেরকে একটা কবিতার মতো শুনিয়ে গেলাম জীবনী অনেক কিছু বাকি রয়ে গেছে আমি শুধু ফোকাস করেছি পরীক্ষার উপর মুসিবতের উপর দুঃখ কষ্ট বিপদ আপদের উপর কি জন্য আমরা যেন বুঝতে পারি যে আমাদের জীবনটা ফুলের বিছানায় কাটানোর জন্য আল্লাহ দেন নাই আমি অবাক হই যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে পুরো উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি এবং তোমরা কিয়ামতের দিন তাম মানব জাতির উপর সাক্ষী হবে ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আর রাসূল হবেন তোমাদের উপর সাক্ষী আর এক আয়াতে আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তা'মুরুনা বিল মারুফ তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে কল্যাণের দিকে ডাকা ও তানহাউনা আনিল মুনকার অকল্যাণের কাজ থেকে বিরত রাখা ও তু'মিনুনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনা পুরো উম্মতকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবী পুরো উম্মতকে বলেছেন ফালইউবাল্লিগি শাহিদুল গায়িবা তোমরা আমার আদর্শ বাকিদের কাছে পৌঁছে দিও অথচ আমার আমি মাঝে মধ্যে সিরিয়াসলি অবাক হয়ে যাই যে আমাদের সাধারণ মুসলমান ভাইয়েরা ইসলামকে শুধুমাত্র হুজুরদের ব্যাপার মনে করেন এবং এটি আমাদের জন্য বড় ক্ষতির একটি কারণ আমরা মনে করি ইসলামের উপর কোনো আঘাত আসলে হুজুররা সামলাবেন ইসলামের জন্য কোনো মুসিবত আসলে ওটা মোল্লা মৌলবীদের বিষয় এরকম যদি করেন আপনারা তাহলে আমি আশঙ্কা করছি কিয়ামতের দিন হয়তো আটকে যাবেন আপনারা আপনার আর কিছু না হোক সারা দুনিয়াকে আপনার বোঝানো লাগবে না আপনি যদি আপনার ঘরে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কি করলেন আর আপনি যদি আপনার ঘরে ইসলামের দাড়ি হতে না পারেন তাহলে আপনি ফেল হয়ে গেলেন আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদাররা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবারকেও বাঁচাও আপনার পরিবার যদি জাহান্নামে হয়ে যায় এখানে কোনো মোল্লা মৌলবী আর হুজুরের দোষ নয় আপনার দোষ বর্তমানে ইসলামের উপর নানামুখী আঘাত আসছে একটু এইগুলা সম্পর্কে সচেতন হন আপনার পরিবারকে সচেতন করুন আপনার ঘরে নামাজ কায়েম করুন আপনার বাচ্চা কার সাথে চলে কিভাবে চলে স্কুল মাদ্রাসায় গিয়ে কি শিখে ঠিকমতো আল্লাহর উপর ঈমান নিয়ে বড় হচ্ছে কিনা সহি আকিদার উপর আছে কিনা ঠিক পথে আছে কিনা আপনি নামাজ পড়ছেন কিনা সম্পদে জাকাত দিচ্ছেন কিনা টাকা পয়সার মধ্যে সুদ ঢুকলো কিনা চাকরিতে ঘুষ নেন কিনা এইগুলো যদি আপনি না দেখেন তাহলে এই সামান্য জীবনটা আপনি হয়তো সামান্য সুখে কাটিয়ে দেবেন না আপনি সবরের পরীক্ষায় পাশ করলেন না শুকুরের পরীক্ষায় পাশ করলেন আমাদের গ্রাম অঞ্চলে সুদের হার বাড়তেছে ধীরে ধীরে এর চাইতে নিকৃষ্ট জিনিস আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না এর চাইতে নিকৃষ্ট জিনিস ইসলামে
সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক করা। আর এটা আকীদার ক্ষেত্রে, মানে আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বা আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বিশ্বাস করেন। এরপরে দুই নম্বর নিকৃষ্ট বিষয় হচ্ছে সুদ। সুদের চাইতে নিকৃষ্ট কোনো বিষয় ইসলামে আর নাই, এর থেকে বড় গুনাহ কোনো গুনাহ নাই। আল্লাহ বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। করেন আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর রহমত তো দূরের কথা, আপনাকে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধে দাঁড় করাবেন, রাসূলের বিরুদ্ধে আপনাকে যুদ্ধে দাঁড় করাবেন। আল্লাহ নবী বলেছেন লানাল্লাহুর রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহ লানত করেছেন সুদকুরের উপর, যে সুদ দেয় তার উপর, যে সুদ নেয় তার উপর, যে সুদের দলিল লেখে তার উপর, যে সুদ দলিল লেখার সময় সাক্ষী থাকে তার উপর। এবং মনে রাখবেন যার উপর আল্লাহ লানত করেন আর যার উপর আল্লাহ আজাব দেন, এই দুজন বরাবর নয়। যার উপর আল্লাহ আজাব দেন তাকে পরে মাফ করে নেন, কিন্তু যার উপর আল্লাহ লানত করেন তার জন্য জান্নাত চিরস্থায়ী হারাম হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন আর রিবা সাবউনা হুবা আইসারহা আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনাহ রয়েছে। একবার যদি আপনি সুদের লেনদেন করেন আপনার 70টি গুনাহ হবে, তার মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বদকারি করার নামান্তর। যাদের এই অভ্যাস আছে ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে। এর থেকে নিকৃষ্ট জিনিস আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না, না মদ না জিনা আর কোনো কিছু এর নিকটে আসতে পারবে না। যারা চাকরি বাকরিতে আছেন দয়া করে চাকরি বাকরিতে অতিরিক্ত উপলৌকন নেওয়া, এটি যে চাকরিতে আপনার যতটুকু প্রাপ্য চুক্তির মধ্যে আছে এর বেশি নেওয়া সেটি ঘুষ। আল্লাহর রাসূল বলেছেন আর রাশি ওয়াল মুর্তাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। যারা ব্যবসায়ী মনে রাখবেন ব্যবসা আর কালোবাজারি দুইটার মধ্যে পার্থক্য আছে। কৃত্রিম মজুদ্দারি আল্লাহ লানত করেছেন কৃত্রিম মজুদ্দারির উপর। বাজারের মধ্যে উদাহরণস্বরূপ চাল আছে, আপনাদের বাজারে হয়তো সব মিলিয়ে 5 জন চালের ব্যবসায়ী আর বাজারের মধ্যে 200 কেজির মতো চাল আছে। এবার আপনি কি করলেন, একজন ব্যবসায়ী বাজারে ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করার জন্য ওই চালগুলো সব নিজে লুকিয়ে মজুত করে রাখলেন, হয়তো কিনে অথবা যে কোনো কারণে, এবং উড়িয়ে দিলেন যে চাল নাই চাল নাই। যেই মাত্র চাল নাই এর খবর আসবে চালের দাম কোন জায়গায় যাবে চিন্তা করতেছেন? আল্লাহর রাসূল লানত করেছেন, বলেছেন আত্তাজিরু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালাউনুন, ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, ব্যবসায়ীকে আল্লাহ মহব্বত করেন, আর কালোবাজারি মজুদ্দার যারা এই মজুদ্দাররা মালাউন, এদের উপর আল্লাহর লানত পড়ে গেছে অলরেডি। এরপরে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা প্রায়ই দেখা যায়, এগুলা এগুলো আমাদের সমাজকে নষ্ট করছে। এই হারাম খাদ্যগুলো আপনার পুরো বংশকে নষ্ট করে দেবে, খেয়াল রাখবেন এটা। আল্লাহর রাসূল বলেছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে সে আমার উম্মতি নয়। আপনি আপেল বিক্রি করছেন, উপরের দুইটা লেয়ার ভালো নিচের লেয়ারগুলো খারাপ, আপনি খারাপ দেখাচ্ছেনই না। এগুলো করে আপনি দুনিয়াতেও ফায়দা পাবেন না, বিশ্বাস করেন আপনাদের চাইতে অনেক বেশি দুনিয়া ঘুরেছি আমি, যদি আপনাদের অনেকের চাইতে বয়স আমার কম, অন্তত পক্ষে 10-15টি 15-16টির মতো দেশ আমি সফর করেছি এই বয়সেও। বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি যে জায়গার নামই আপনারা জানেন না। আমি এত মানুষের সাথে মিশেছি ওয়াজ করার জন্য, ওয়াজের কল্যাণে, যাদের সাথে আপনার জীবন দেখাও হয় নাই। আমি দেখে বলছি যারা এইগুলা করে টাকা কামান শেষ বয়সে এমন একটা খারাপ রোগ হয় ডাক্তার একটেলায় সব বের করে নিয়ে যায়, অথবা সন্তানটা আতুর হয়, অথবা মেয়েটার বিয়ে ভেঙে যায়, অথবা এই টাইপের কিছু একটা হয়, আল্লাহ না করুক, আমি চাই না এরকম কারো হোক, কিন্তু হয়। মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জুলুম করে টাকা কামাবেন, কসম খুদার এই টাকা কখনোই আপনার হাতে থাকবে না, এগুলো করবেন না। হালাল পথে উপার্জন করুন, হালাল পথে উপার্জন করে খুব সুন্দর করে খেয়ে পরে বাঁচা যায়। সাহাবিদের মধ্যে সবাই যে দরিদ্র ছিলেন এমন নয়, কোটিপতিও ছিলেন, হালাল পথে অর্জন করেছেন। হালাল পথে অর্জন করুন, জাকাত দিন, বুক ফুলিয়ে হাঁটুন, মানুষের কাছে হাত কেন পাতবেন? আপনাকে আমি মোটেও বলছি না গরিব থাকবেন, অবশ্যই গরিব থাকবেন না, আপনি হালাল পথে উপার্জন করুন,
এবং চেষ্টা করুন যে নিজে কিছু উৎপাদন করতে খালি মানুষের চাকরি করা এটি ইসলামে খুবই অপছন্দ চেষ্টা করুন কিছু উৎপাদন করতে যদি একটি আপনার জব থাকেও সেই সাথেও চেষ্টা করুন নিজের বাড়িতে একটি ছোট ক্ষেত কৃষি খামার বা এই রকম কিছু একটু রাখতে এগুলো সুন্নাত তরিকা এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে চাকরি ফাকরি থাকবে না একটা বিশ্বযুদ্ধ লাগার বাকি এরপরে চাকরি কোথায় যাবে কোনো হিসাবই নাই এইজন্য একটু নিজের স্থাবর সম্পত্তি রাখুন এবং নিজে কিছু উৎপাদনের চেষ্টা করুন উৎপাদনের চেষ্টা করুন উৎপাদনমুখী হই আমরা এটি আমি আলিমদেরকেও বলছি আমাদের বেশিরভাগ আলিম হাত পেতে খাওয়া আলিম হাত পেতে যারা খায় এদেরকে কেউ সম্মান দেয় না বিশ্বাস করুন হাত পেতে খাওয়া আলিম হবেন না আপনি আলিম ঠিক আছে সেই সাথে আপনার একটু একটু ক্ষেত কৃষি করুন একটু সবজি ফলান একটু মানে গবাদি পশু আপনার থাকুক ছোট্ট একটা ব্যবসাও করেন এই সবই সুন্নত এগুলো করার মাধ্যমে কি হবে আপনার পজিশনটা সমাজে একটু স্ট্রং হবে এবার একজন ইমাম সাহেব বড় মুখলিস মানুষ ঠিক আছে মাত্র 4,500 টাকা বেতন বেচারা কার বিরুদ্ধে কি বলবে সভাপতির বিরুদ্ধে বললেই চাকরি শেষ বুঝতে পারতেছেন অবস্থা আর আমি এরকম মুখ ফুলিয়ে বলতেছি কেন কারণ আমি কারো আন্ডারে নই দিস ইজ দ্য ডিফারেন্স আমি কি আপনার কি মনে হয় এই নবীর জীবনে আপনি মানে খালি দুনিয়ার মধ্যে আমি পড়েছি আপনার ইমাম সাহেব কি পড়েননি আপনার নয় হয়তো যে কোনো এলাকার একজন ইমাম সাহেব ওই সুদের ব্যাপারে যে হাদিসগুলো বললাম ওইগুলা কি এখন নাজিল হয়েছে না আগেও কিতাবে ছিল আগেও তো ছিল ঘুষের ব্যাপারে আগেও ছিল প্রতারণার ব্যাপারে আগেও ছিল সবই আগে ছিল কিন্তু বলতে পারেন না কিভাবে বলবে বেচারা কারো দোষ নাই আমি বলছি না দোষ পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে আমি বলছি না ইমাম সাহেবের দোষ ইমাম সাহেবের বেচারা বেতন মধ্যে 4,500 টাকা এটা কোনো টাকা হলো এটা কোনো বেতন হলো আপনাদের বলুন ইমাম সাহেবদেরকে এরকম অবস্থায় রাখবেন না দয়া করে এরকম হলে উনার মুখ থেকে কিছু বেরই হবে না আপনারা চেষ্টা করুন মসজিদ ভিত্তিক সমাজ করতে মুসলিম সমাজের কেন্দ্রস্থল হচ্ছে মসজিদ সেই মসজিদে মক্তব থাকবে মক্তবের চাইতে জরুরি প্রতিষ্ঠান দুনিয়াতে আর কিছুই নাই সেই মসজিদে দারুল খেয়াত থাকবে কুরআন শরীফ শুদ্ধভাবে পড়ার জন্য সেই মসজিদে সপ্তাহে না হোক 2 সপ্তাহে একদিন বয়স্কদের জন্য নামাজ শিক্ষা কুরআন শিক্ষার ব্যবস্থা রাখবেন এর জন্য ইমাম সাহেবকে আলাদা যদি 500টা টাকা দিয়ে দেন আপনার আপনি মরে যাবেন না ফ্রিতে শিক্ষা অর্জনের দরকার নাই যিনি শিখাবেন তাকে একটু হাদিয়া দেবেন এটা সুন্নত আমাদের সমাজ মসজিদ ভিত্তিক সমাজ মসজিদ থেকে অন্যায়ের প্রতিবাদ করবেন আপনার এলাকার মধ্যে বখাটে ছেলে পেলে ঘুরে বেড়ায় উদাহরণ দিচ্ছি আপনার এলাকায় বলতে আপনার এলাকা বোঝাচ্ছি না মেয়েদেরকে ডিস্টার্ব করে সমস্যা করে তা আপনি কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন নাকি আপনার কিছু করার দায়িত্ব নাই এখানে একটু কন্ট্রোল নিজের হাতে নিন পুরো দিন ধর্ম দেশ সব কিছুকে হুজুরদের কাঁধে আর ও মানে রাজনীতিকদের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি খালি নিজের চিন্তায় আছেন মুসলমান স্বার্থপর হতে পারে না মুসলমান অন্যের জন্য চিন্তা করে ইমাম সাহেবের বেতন বাড়ান তার জবানটা খুলে দিন দুনিয়াতে দু চারটা কথা হয়তো শুনে নেবেন যেটা আপনার ভালো লাগবে না কসম আল্লাহর কেয়ামতের দিন গিয়ে আপনি নিজেকে সাবাসি দেবেন যে ইমামের মুখ খুলে দিয়েছিলাম বেচারার কথা শুনে আমার ইসলাহ হয়েছিল এজন্য আজকে আমি জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে যেতে পেরেছি আমি আর লম্বা করতে পারছি না আমার অনেকগুলো মাহফিল এজন্য বিদায় নিতে হবে 6:00 সময় আজান 6:00 বেজে গেছে আমরা যা শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা মাফ করে দো আমরা মা বাবার মাফ করে দো তোমার হাবিব ও তমাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাত মাফ করে দো আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাদ্রাসার দিন দিন তরক্কি দান করো আল্লাহ তোমার বান্দা হল যে মুশকিলাতর মাঝে আসো তুমি আসান করে দাও আল্লাহ তারা রিজিকর মাঝে বরকত দাও অভাব ইহলোর অভাবরে দূর করে দাও আল্লাহ যারা বিমারী আসুন শিফা দান করো আল্লাহ আমরার ইমান আমলে হেফাজতে রাখো আমরার ইজ্জত আজমত তোমার হাওলে আল্লাহ আল্লাহ তোমার বান্দা হল
আমাদেরকে রিজিকের খরচে মাংসর দুয়ারও দিও না রব্বে করিম ভিক্ষা সাইয়ার দুনিয়াতে আমরারে নেককার আখলাক সঙ্গী বানাইয়া রাখিও হাসরের দিনও নেককার আখলাক সঙ্গী বানাইয়া তোমার হাবিবুর লেওয়ায় হামদর নিচে জায়গা দিও আল্লাহ তোমার বান্দা হল যে আশা উদ্দেশ্য লইয়া এই মাহফিল দান কইরাত করছেন শরীক কইছেন তুমি আল্লাহ তাআলার আশা উদ্দেশ্যরে নেক বানাই দেওয়ার পুরাণ করো দাও আল্লাহ এই মাহফিলের সওয়াব নিয়া এই এলাকার তমাম মুর্দেগানের রূহের উপরে পৌঁছাও ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম